হ্যালো ভিউয়ার্স, বিউটিফুল কুয়াকাটার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি কাজী সাঈদ। ইউরোপের একটি দেশ নরওয়ে মুসলমান পুরুষদের বিবাহ করতে প্রতিদিন গড়ে 8 জন নারী ইসলাম গ্রহণ করছেন। এই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। উত্তর ইউরোপের দেশ নরওয়ে, দেশটিতে যখন স্টপ ইসলামাইজেশন এর নামে ইসলাম ও মুসলমানদের নিষিদ্ধের জোর দাবিতে আন্দোলন করছে একটি ইসলাম বিদ্বেষী দল, ঠিক তখনই ইসলাম ও মুসলমানদের জন্য এসেছে অনেক বড় সুখবর। নরওয়েতে প্রতিদিন গড়ে 8 জন ভিন্নধর্মী লোক মুসলমান হচ্ছে। ইউরোপের এই দেশটিতে ইসলাম গ্রহণের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির জনপ্রিয় একটি দৈনিক পত্রিকা বারডেন্স গ্যাঙ্গে এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নরওয়ের সুপ্রাচীন এবং সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান অসলো বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্টাডিজ অ্যান্ড ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বিভাগের একজন গবেষকের বরাতে প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বছরগুলোতে প্রায় 3,000 নরওয়েজীয় নাগরিক ইসলাম গ্রহণ করছে, যা 1990 সালের সময় থেকে 6 গুণেরও বেশি। প্রতিবেদনের হিসাবে গড়ে প্রতিদিন ইসলাম গ্রহণকারী মুসলিমের সংখ্যা দাঁড়ায় প্রায় 8 জনেরও বেশি। ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে আগে নরওয়ের নারীরা মুসলিম পুরুষদের বিবাহ করতে বেশি আগ্রহী ছিল, তবে মুসলিম পুরুষদের বিয়ে করার এই প্রবণতা আগের চেয়ে এখন কমে গেল। নারীদের মধ্যে বেড়ে গেছে ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অধ্যয়ন ও গবেষণা, যার ফলে আগের তুলনায় ইসলামের দিকে ঝুঁকছে দেশটির বেশিরভাগ নারী ও পুরুষ। প্রিয় ভিউয়ার, সাথে থাকবেন পুরো ভিডিওতে, আরও আছে কিছু তথ্য। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নরওয়ের ইসলাম গ্রহণকারী দুই নারীর বক্তব্য ইসলাম গ্রহণের বিষয়গুলো সুস্পষ্ট। তাদের মতে, নরওয়েজীয় ইসলাম গ্রহণকারী নারী মনিকা সালমুখ 4 বছর আগে ইসলাম সহ বিভিন্ন ধর্ম সম্পর্কে গবেষণা ও অধ্যয়ন শুরু করেছে। বিভিন্ন ধর্ম সম্পর্কে অধ্যয়নের পর সে নিজের জন্য ইসলামকে বেছে নেয়। সোলবা নাবিলা স্যাক্সোলিন 42 বছর বয়সী নরওয়েজীয় স্বেচ্ছাসেবী নারী সোলবা। নরওয়েতে আশ্রয় নেওয়া মুসলিম শরণার্থীদের সাহায্যে তিনি কাজ করেন। মুসলিম শরণার্থীদের সহযোগিতা করতে তাদের সংস্পর্শে ইসলাম গ্রহণের অনুপ্রেরণা পেয়েছেন সোলবা নাবিলা স্যাক্সোলিন। 1950 সালের দিকে নরওয়েতে মুসলমানদের অবস্থান স্পষ্ট ছিল না। 1960 সালের দিকে দৃশ্যমান হতে থাকে মুসলিমদের অবস্থান। নরওয়ের রাজধানী অসলোতে 1974 সালে প্রথম মসজিদ গড়ে ওঠে। 1960 সালের পরবর্তী সময়ে নরওয়েতে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে, ফলে বর্তমানে নরওয়েতে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। গত 2001 সালের তথ্য মতে নরওয়েতে মোট জনসংখ্যার 2.3% মুসলিম। উল্লেখ্য যে চলতি বছরের জুন মাসে স্টপ ইসলামাইজেশন গ্রুপের এক সভায় ইসলাম, কুরআন ও হিজাবের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে পুলিশ পহরায় এক জনসভায় প্রকাশ্যে পবিত্র কুরআনুল কারিম ছুঁড়ে ফেলেন অ্যানা ব্রাটেন নামে এক নারী নেত্রী। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা কুরআনের কপিটি সংরক্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে অ্যানা ব্রাটেন পবিত্র কুরআনের কপিটি প্রতিবাদকারী মুসলমানদের দিকে ছুঁড়ে ফেলে দেন। এ ঘটনার 4 মাসের ব্যবধানে অসলো বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্টাডিজ অ্যান্ড ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বিভাগের গবেষণার ফলাফল ও বারডেন্স গ্যাঙ্গের প্রতিবেদনটি ইসলাম ও মুসলমানদের জন্য বড় ধরনের সুখবর। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমরা হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। অল দ্য বেস্ট।